আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, সেটা আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। কেউ কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, তাই প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটা নিতে হবে। এখানে আপনারা সার্চ অপশনে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা লিখবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভটা লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। লোগো দেখে ব্যাকগ্রাউন্ডটা নামাবেন, এই লোগোটা এখানে আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি, ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি দেখে ইনস্টল করবেন। ওকে প্রিয় দর্শক, ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পরে অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। ওকে, রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ডটা আমি প্রবেশ করলাম। এরপরে আপলোড, এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিবেন, দুটা অ্যালাউ দিবেন। এরপরে আপলোড ইমেজ, আপলোড ইমেজ থেকে আপনার ফটো থেকে আপনার যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। গ্যালারিতে আসার পরে আপনি ফটোটা সিলেক্ট করবেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ফটোটা আমি চয়েস করে নিলাম। চয়েস করার পরে অপেক্ষা করবেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। ওকে, দেখতে পারতেছেন বন্ধুরা, অটোমেটিক কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়েছে। এখন এটা সেভ করতে হবে, সেভ করলে করতে পারেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পাবেন সুন্দর সুন্দর। একটা পর একটা ক্লিক দিবেন আর কিছুক্ষণ অপেক্ষা করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। একটা পরে একটা ক্লিক দিবেন আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এখন যদি আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান তাহলে সুন্দরভাবে ব্লার হবে, এটা হালকা ব্লার হবে, এটাতে দিলে হালকা ব্লার হবে, এরপরে আরও বেশি ব্লার হবে, এরপরে আরও বেশি ব্লার হবে। আপনি যতটুকু রাখতে চান ততটুকুই রাখতে পারবেন। এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার পছন্দ হয় আপনার পছন্দ মতন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। ওকে প্রিয় দর্শক, আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে একটু হালকা ব্লার দিছি, ব্লার দিয়ে দিছি। ওকে, এরপরে এরপরে এটা সেভ করতে হবে। সেটা সেভ কিভাবে করব লক্ষ্য করেন, এখানে আপনি এটা এই অ্যারোর চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের উপরেই ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। সেভ করার জন্য এখানে ডাউনলোড ইমেজ, ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে এইটা, এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনার গ্যালারিতে যাবে। ওকে, এই যে গ্যালারিতে এসে গেছে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে চান, আপনি রিমুভ করতে চান কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান না, তাহলে আপনাকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে চান তাহলে এইভাবে রাখতে হলে এখানে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে, ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে। ওকে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রিমুভ হয়ে এটা আমার গ্যালারিতে এসেছে। এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেউ কিন্তু লাইক দেবেন, কেউ কিন্তু লাইক না দিয়ে যাবেন না, অবশ্যই ঝটপট করে, অবশ্যই ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে দেন যেন পরবর্তীতে আপনার ভিডিও সবার আগে আপনার মোবাইলে আসে। এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।